আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ভারতের ভিসা করে অলরেডি ভারতে যাওয়ার জন্য মনস্থির করেছেন, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। তো যারা ভারতে যাওয়ার জন্য মনস্থির করেছেন, তারা জেনে থাকবেন যে অলরেডি ভারতে যাওয়ার ক্ষেত্রে কতগুলো নতুন নিয়ম তৈরি হয়েছে এবং পুরাতন নিয়মগুলো চালু আছে। এই পুরাতন নিয়মের সাথে নতুন নিয়মগুলো আপনি যদি না জানেন, তাহলে আপনি ওখানে হয়রানি এবং ভোগান্তির মুখোমুখি হবেন। আপনারা অলরেডি জেনে থাকবেন যে বেনাপোল সীমান্তে প্রচণ্ড ভিড় এবং ওখানে ইমিগ্রেশন পয়েন্টে অলরেডি 5 থেকে 7 ঘন্টা লেগে যাচ্ছে এক একজনের ইমিগ্রেশন কমপ্লিট করতে। তো এই ক্ষেত্রে আপনি যদি আমার এই ভিডিওটি শুনে পুরোপুরি অনুসরণ করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের ইমিগ্রেশন পয়েন্টে সময় কম লাগবে এবং আপনারা অপেক্ষাকৃত কম সময়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ভারতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুনতে থাকুন। তো যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার লাগবে, সেগুলো যদি আপনি আগের থেকে রেডি করে রাখেন আপনার সাথে এবং কমপ্লিট করে রাখেন, তাহলে আপনার ঝামেলা পোহাইতে হবে না। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে আপনার পাসপোর্টে যদি এন্ডোর্সমেন্ট করা না থাকে, তাহলে পাসপোর্টে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার, কমপক্ষে $150 এন্ডোর্স করতে হবে। এবং এই এন্ডোর্সমেন্টটা আপনি চাইলে মানি এক্সচেঞ্জার থেকেও করতে পারেন, আপনি চাইলে ব্যাংক থেকেও করতে পারেন। ব্যাংক থেকে করাটা বাধ্যতামূলক না, আপনি চাইলে মানি এক্সচেঞ্জার থেকে এই এন্ডোর্সমেন্টটা কমপ্লিট করতে পারেন। সেই এন্ডোর্সমেন্টটা আপনার $150 বা তার চেয়ে বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে যেটা খেয়াল করতে হবে, আপনি যত পরিমাণ এন্ডোর্স করবেন পাসপোর্টে, আপনাকে কিন্তু ইমিগ্রেশন পয়েন্টে সেই পরিমাণ ডলার প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনাকে সাথে ডলারটা রাখতে হবে। আপনি যদি $150 এন্ডোর্স করেন, তাহলে কিন্তু আপনাকে $150 আপনার পকেটে রাখতে হবে এবং সেখানে আপনাকে দেখাইতে হবে। এবং এই দেখানোটা বাংলাদেশের ইমিগ্রেশনেও হতে পারে এবং ভারতের ইমিগ্রেশনেও হতে পারে। আর আপনার যদি ডলার এন্ডোর্স করার প্রয়োজন মনে না করেন, তাহলে আপনি চাইলে আপনার পাসপোর্টে আপনার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি সেটা এন্ডোর্স করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি সেই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডটি যদি শো করতে পারেন, তাতেও আপনার হবে। তো এবার আসতেছি দ্বিতীয় যে ডকুমেন্টসটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের সীমান্ত থেকে আপনি যখনই যে কোনো দেশে যাবেন, তখন আপনাকে ট্রাভেল ট্যাক্স দিতে হবে। সেই ট্রাভেল ট্যাক্সটা আপনি যদি আগের থেকে রেডি করে রাখেন, অর্থাৎ আগের থেকে আপনি করে রাখেন, তাহলে আপনাকে ওখানে গিয়ে ভোগান্তির মুখোমুখি হতে হবে না। যদিও প্রতিটা সীমান্তেই আপনার ট্রাভেল ট্যাক্সের দেওয়ার ব্যবস্থাপনা আছে এবং আপনি চাইলে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা বছরই ট্রাভেল ট্যাক্স যে কোনো চেক পয়েন্টে দিতে পারবেন। কিন্তু যেহেতু আপনি ওখানে সময়টাকে বাঁচাতে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনি আগের থেকেই ট্রাভেল ট্যাক্সটা পে করে সেই ট্রাভেল ট্যাক্সের ডকুমেন্টসটা নিয়ে হচ্ছে সেখানে যাবেন। আপনি চাইলে অনলাইনেও আপনার ট্রাভেল ট্যাক্সটা পে করতে পারেন এবং অনলাইনে ট্রাভেল ট্যাক্স পে করাটা অত্যন্ত সহজ। আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে আপনি সহজেই জানতে পারবেন যে কীভাবে অনলাইনে ট্রাভেল ট্যাক্স পে করতে হয়। তো এবার আপনাকে যেটা করতে হবে, যদি আপনি বেনাপোল বা বুড়িমারি পয়েন্ট দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে চান, তাহলে ওখানে আপনাকে ট্রাভেল ট্যাক্সের পাশাপাশি এক্সট্রা একটা পোর্ট ফি দিতে হবে, যেটা হচ্ছে ৪৭.50 টাকা। তো এটা আপনাকে রাউন্ড ফিগারে 50 টাকার মতো কমপক্ষে দেওয়া লাগবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ট্রাভেল ট্যাক্সের বাইরে অতিরিক্ত। আর ট্রাভেল ট্যাক্সের ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, যে এই ট্রাভেল ট্যাক্সটা ৫০০ টাকা কিন্তু হচ্ছে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। এই প্রাপ্তবয়স্কের বয়সসীমাটা কিন্তু 12 বছর বা তার ঊর্ধ্বে যদি হয় কারো বয়স, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। অন্যথায় যদি 5 থেকে 12 বছর হয়, তাহলে ট্রাভেল ট্যাক্সটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 250 টাকা। আর যদি বয়স 5 বছরের নিচে হয়, তাহলে কিন্তু ট্রাভেল ট্যাক্স ফ্রি। তো এবার আমরা আসি যে এরপরে যে ডকুমেন্টসটা লাগবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে যেহেতু COVID-19 একটা সময় চলছে, তো এক্ষেত্রে কোভিডের যে ভ্যাকসিনের যে আপনার 2 ডোজের সার্টিফিকেট, সেটা আপনাকে ওখানে সাথে রাখতে হবে। এবং 2 ডোজের সার্টিফিকেট আপনাকে 4 কপি আপনাকে সাথে রাখতে হবে যাওয়ার সময়, আর 4 কপি আপনাকে আসার জন্য প্রিপারেশন নিয়ে আপনার সাথে রাখতে হবে। কারণ আপনারা জানেন যে ফটোকপি করাটা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ, এবং বিশেষ করে আপনার ইমিগ্রেশন পয়েন্টের কাছাকাছি জায়গায় ফটোকপি করাটা আরেকটা বেশি সময় সাপেক্ষ ব্যাপার এবং হয়রানি বা ভোগান্তির একটা ব্যাপার। এই জন্য আপনি যেটা করবেন, পর্যাপ্ত পরিমাণ আপনি কপি আপনার সাথে রাখবেন, কমপক্ষে 8 কপি আপনার সাথে রাখবেন, 4 কপি আপনার যাওয়ার সময় এবং 4 কপি আসার সময় লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের কোভিড ভ্যাকসিনের 2 ডোজের সার্টিফিকেট নাই, যারা কোভিড ভ্যাকসিন দেন নাই, তাদেরকে কিন্তু আরটিপিসিআর ল্যাবে
COVID-19 টেস্টের নেগেটিভ সনদ নিয়ে তারপরে যাইতে হবে, সেক্ষেত্রেও নেগেটিভ সনদের 4 কপি আপনার সাথে রাখতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যাদের COVID-19-এর ভ্যাকসিনের 2 ডোজের সময়সীমা 6 মাসের অতিক্রান্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বুস্টার ডোজের ব্যাপারে আপনার ইমিগ্রেশন পয়েন্টে চাপাচাপি করবে এবং আপনাদেরকে আটকায় দিতে পারে। এর জন্য আপনারা যদি বুস্টার ডোজ কারো না দেওয়া হয়ে থাকে, তাহলে বুস্টার ডোজটা অবশ্যই কমপ্লিট করে হচ্ছে আপনারা ইমিগ্রেশন পয়েন্টের জন্য প্রিপারেশন নেবেন। এরপরে যে ডকুমেন্টসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনাদের পেশাগত প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে পেশার উপর আসেন সেই পেশার জন্য আপনাকে একটা প্রমাণপত্র দেখাতে হবে। সেটা আপনার অফিস আইডি একটা প্রমাণপত্র হতে পারে এবং আপনার অফিস থেকে যে এনওসি, অর্থাৎ আপনি যে বিদেশে যাচ্ছেন অফিস থেকে আপনার কোনো অবজেকশন নাই সেরকম একটা এনওসি অফিসের প্যাডে আপনাকে নিতে হবে। যারা গভর্নমেন্ট চাকরি করেন তাদের জন্য এনওসি না, তাদের লাগবে হচ্ছে জিও, অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার, মন্ত্রণালয় থেকে একটা অর্ডার তারা দিবে যে আপনার দেশ থেকে কোনো বাধা নাই, অর্থাৎ আপনি দেশ থেকে বাইরে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা সরকারি চাকরি না বা সরকারি চাকরিও করেন না, যারা কৃষি কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যে জমির খতিয়ান সেই খতিয়ানের কপি আপনাকে দিতে হবে। হ্যাঁ, এবং যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন না তাদেরকে ট্রেড লাইসেন্সের কপি দেখাইতে হবে। যারা স্টুডেন্ট তাদেরকে স্টুডেন্ট আইডির ফটোকপি ওখানে সাবমিট করতে হবে এবং স্টুডেন্ট আইডিটা আপনার সাথে রাখতে হবে। এবং অন্যান্য পেশা যদি কারো থাকে তাহলে সেই পেশার প্রমাণপত্র কিন্তু দেখাইতে হবে ওখানে। আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে ওখানে 10 আঙ্গুলের ছাপ আপনার নিবে, যদি আপনি ভিসা নেওয়ার সময় আইভেক সেন্টারে 10 আঙ্গুলের ছাপ না দিয়ে থাকেন। আর যদি 10 আঙ্গুলের ছাপ আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আর ওই সীমান্তে ইমিগ্রেশনের সময় 10 আঙ্গুলের ছাপ নিবে না। এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এমবার্কেশন কার্ড, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যে বের হচ্ছেন তো এইটার জন্য একটা এমবার্কেশন কার্ড ইমিগ্রেশন পয়েন্টে ইমিগ্রেশনের সময় আপনাকে পূরণ করে জমা দিতে হবে। সেই এমবার্কেশন কার্ডটা আপনি চাইলে আপনার কাছে যদি কোনোভাবে আপনি আগে কালেক্ট করতে পারেন তাহলে আপনি সেটা পূরণ করে ওখানে ইমিগ্রেশনের সময় জমা দিবেন, অথবা ওখান থেকে আপনি এমবার্কেশন কার্ডের কপিটা কালেক্ট করে সেখানে পূরণ করে যথাযথভাবে আপনি সেটা জমা দিবেন। আপনি যখন ভারতের সীমান্তে প্রবেশ করবেন তখন ওখানে একটা ইমিগ্রেশন হবে, সেখানে কিন্তু আপনাকে অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে, অর্থাৎ ভারতের একটা অ্যারাইভাল কার্ড আছে সেটা আপনাকে পূরণ করতে হবে। সেই অ্যারাইভাল কার্ডটাও আপনাকে যথাযথ নিয়ম মেনে পূরণ করতে হবে এবং সেটার জন্য আপনাকে একটা মানসিক প্রিপারেশন রাখতে হবে। আপনি চাইলে অ্যারাইভাল কার্ডটা যদি আপনার কাছে এক্সট্রা আগের থেকে থাকে, আপনি যদি কোনোভাবে সংগ্রহ করতে পারেন তাহলে অ্যারাইভাল কার্ডটা আপনি চাইলে আগেই পূরণ করে রেডি করে রাখতে পারেন। এবং মনে রাখবেন আপনার কাছে যেন অবশ্যই একটা বল পেন সাথে থাকে, কারণ অনেক সময় এরকম হয় যে এমবার্কেশন কার্ড বা অ্যারাইভাল কার্ডগুলো পূরণ করার জন্য দেখা গেছে যে অনেক সময় কলমের প্রয়োজন হয়, তখন দেখা গেছে পাশাপাশি অন্য কারো কলম চাওয়ার জন্য আপনি অপেক্ষায় থাকতে হবে, দেখা গেলো যে আপনি কলমটা পাচ্ছেন না, সেই জন্য আপনার 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেরি হয়ে যাচ্ছে। আপনার যদি কলমটা নিজের কাছে থাকে আপনি সেখানেও পূরণ করে ফেলতে পারেন, সেখানে আপনার সময়টা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা ভারতের ইমিগ্রেশন পয়েন্ট ক্রস করে ওই পারে যাবেন, আপনারা অনেকে হয়তো মনস্থির করছেন ওখান থেকে নিশ্চয়ই আপনারা পেট্রাপোল থেকে হয়তো আপনারা বাসে করে হচ্ছে কলকাতা যাবেন, অথবা আপনারা বনগাঁ স্টেশনে গিয়ে সেখান থেকে ট্রেন ধরে আপনারা শিয়ালদহ স্টেশনে যাবেন। তো যারা ট্রেনে করে বনগাঁ থেকে শিয়ালদহ স্টেশনে যাওয়ার জন্য প্ল্যান করেছেন তারা কিন্তু পেট্রাপোল স্টেশনে পৌঁছে ইমিগ্রেশন ক্রস করে পেট্রাপোল স্টেশনে গিয়ে ওখান থেকে সিএনজি বা অটোরিকশাগুলোতে আপনারা গিয়ে বনগাঁ স্টেশনে যাবেন। সেখানে আপনারা বনগাঁ থেকে শিয়ালদহ যাওয়ার জন্য আগে টিকিট চার্জ ছিল হচ্ছে 30 রুপি, এখন কিন্তু এটা বাড়িয়ে 50 রুপি নিচ্ছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য একটা দিক নির্দেশনা। আপনারা যদি এইগুলো আপনারা পুরোপুরি ফলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের কোনো ঝামেলা হবে না ইমিগ্রেশনে এবং আপনারা খুব সহজে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন ভোগান্তি ছাড়া। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।